আসসালামু আলাইকুম, শুভেচ্ছা নিন। আশা করছি ভালো আছেন। আমি ডক্টর রাইসুল ইসলাম পরাগ, সাইকিয়াট্রিস্ট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মানসিক রোগ বিভাগে রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আমাকে কেউ বোঝে না। টিনেজ মনের অনেকগুলো দরজা, অনেকগুলো জানালা, অনেক রহস্য, অনেকগুলো গোপন কুঠুরি, অনেক কিছু, কিন্তু কেউ বোঝে না এই মনের ভিতরে কী আছে। আসলে টিনেজ বয়সটা আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে বাবা মায়েরদের জন্য, আমাদের পরিবারের সদস্যদের জন্য একটি টিনেজার বাচ্চাকে বোঝাটা অনেক বেশি জরুরি। এই টিনেজ বয়সে আসলে অনেক পরিবর্তন ঘটে একটা মানুষের বা একটা বাচ্চার শারীরিক এবং মানসিক বেশ কিছু পরিবর্তন ঘটে। শরীরে হরমোনাল কিছু পরিবর্তন আসে, সেই পরিবর্তনের কারণে দৈহিক গঠনে পরিবর্তন আসে, তার স্বরে বা কথার টোনে পরিবর্তন আসে, সেটা ছেলে হোক মেয়ে হোক সবারই এই চেঞ্জগুলো আসে। সেই সাথে মানসিকভাবেও বাচ্চাটি একটু নাজুক পরিস্থিতিতে পড়ে যায়, কারণ কখনো সে নিজেকে একটু বড়দের কাতারে ফেলতে চায়, কখনো সে মনে হয় যে না আমি তো ছোটই আছি, এবং সেখানেই ঘটে বিপত্তি। যখন সে ছোটদের মতো আলাপ করতে চায় বা ছোটদের মতো বিহেভ করতে চায়, তখন বাবা মা হঠাৎ হয়তো বা বলে বসলো, এই তুমি তো এখন অনেক বড় হয়েছো, এখন এগুলো করো কেন, তুমি বড় হচ্ছ না। আবার সে একটু বড় বড় ভাব দেখালে তাতেও বিপদ, তখন বলে তুমি কি অনেক বড় হয়ে গেছো, বেশি বাহাদুর হয়ে গেছো। এই ধরনের অনেক কথাবার্তা আমরা অনেক সময় বলে থাকি বাচ্চাদেরকে, যেটা একটি টিনেজারের মনে অনেক বড় প্রভাব ফেলে। তখন সে বুঝতে পারে না আমি কি করব, তখন সে এক ধরনের আইডেন্টিটি ক্রাইসিসে ভুগতে থাকে, আমি আসলে কোথায় আছি। টিনেজ মন অনেক কিছু চায়, সে চায় একটু স্বাধীনতা, একটু বন্ধুদের সাথে ঘুরবে, একটু খেতে যাবে, সবাই মিলে ওখানে পিকনিকে যাচ্ছে, মা আমি যাই সাথে, সবাই মিলে আজকে অমুক রেস্টুরেন্টে রাতেরবেলা পার্টি করবে, অমুকের বার্থডে, আজকে হয়তো বা একটু ফিরতে রাতও হয়ে যেতে পারে, মা রাত 8টা 9টা 10টা বেজে যেতে পারে, সবার সাথে আজকে আমি ওখানে পার্টিতে যাব। এখন মা তো বাদশা যাচ্ছে, না তোমাকে সন্ধ্যা করে কোনোভাবেই ঘরের বাইরে আমি অ্যালাউ করবো না, তখনই বাধে বিপত্তি। টিনেজ মনে চলে আসে কখনো কখনো প্রেম, কখনো কখনো ভালোবাসা, খুব বেশি উজাড় করে দেয় নিজেকে অন্য কারো সঙ্গ পাওয়ার জন্য অথবা অন্যকে পাওয়ার জন্য। দুরন্ত এক কৈশোর মন আসলে অনেক কিছু চায়। কিভাবে হ্যান্ডেল করব একটি টিনেজ মনকে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় আসলে প্যারেন্টিংটা হতে হবে খুবই যত্নবান এবং খুবই টেকনিক্যাল ওয়েতে প্যারেন্টিংটা হতে হবে। আমরা জানি যে আসলে প্যারেন্টিংয়ের কতগুলো রকম ফের আছে। এক ধরনের প্যারেন্টিংকে বলা হয় অথরিটেরিয়ান প্যারেন্টিং, অর্থাৎ সেই ধরনের প্যারেন্টিংয়ে বাচ্চার উপর অনেক কিছু ইম্পোজ করে দেওয়া হয়, অনেক বেশি রুলস অ্যান্ড রেগুলেশনস বাচ্চার উপর ইম্পোজ করে দেওয়া হয়। এইভাবে বলেছি, এভাবেই করবা, তোমার এতটার পরে বাইরে যাওয়া যাবে না, এই বন্ধুর সাথে যাওয়া যাবে না, ওখানে যাওয়া যাবে না, কোনো পার্টি করা যাবে না, ঠিক পড়াশোনা মানে পড়াশোনাই, এমনভাবে কঠিন রুলস অ্যান্ড রেগুলেশন আরোপ করে দেওয়া হয় এবং উইদাউট এনি এক্সপ্লেনেশন এগুলো আরোপ করে দেওয়া হয়, যেটাকে আমরা বলি বাচ্চার মানসিক অবস্থার উপর নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। এবং পরবর্তীতে একটি বাচ্চা যখন বড় হয়, অ্যাডাল্ট হয়ে যায়, তখন তার বেশ কিছু সমস্যা হয়, যেমন খুব বেশি অ্যাংশাস হতে পারে, খুব বেশি টেনশন প্রবণ হতে পারে, অথবা বাচ্চাটা আত্মনির্ভরশীল কম হয়ে ওঠে। কিন্তু আরেক ধরনের প্যারেন্টিং আছে অথরিটেটিভ প্যারেন্টিং, সেখানে বলা হয় যে ঠিক আছে বাবা, তুমি আজকে, আমি একটা উদাহরণ দিচ্ছি, যে তুমি একটা রুলস রেগুলেশন থাকবে, তুমি বার্থডে পার্টিতে অ্যাটেন্ড করবে, কিন্তু বাবা 8টার পরে চলে আসতে হবে, 8টার বা পরে তো দেরি করা যাবে না 8টার বেশি, কারণ তুমি জানো যে ঢাকা শহরের বা দেশের অবস্থা তো ভালো না, কোনো সময় কী হয়ে যায়, আমরা তো অনেক টেনশনে থাকি তোমাকে নিয়ে, 8টার মধ্যে চলে এসো বাবা। তো আপনি রুলস অ্যাপ্লাই করছেন কিন্তু এক্সপ্লেনেশন দিচ্ছেন, এতটা রিজিড না, আপনি বলছেন সে হয়তো বা আপনার এক্সপ্লেনেশন শুনে ঠিকই চলে আসলো। সেই ধরনের বাচ্চারা, এই এমন ধরনের প্যারেন্টিং করলে সেই ধরনের বাচ্চারা দেখা যায় যে পরবর্তীতে অনেক বেশি আত্মনির্ভরশীল হয়ে ওঠে। তো টিনেজারদের ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, অথরিটেটিভ প্যারেন্টিংটাই আসলে এটি বেস্ট প্যারেন্টিং, এবং এখানে অথরিটেটিভ প্যারেন্টিংয়ের রোলটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এই ধরনের প্যারেন্টিংটা করতে হবে। আরেকটা হচ্ছে যে এই সময় টিনেজারদের একটু পারমিসিভ থাকতে হয়, একটু কিছু একটু একটু অ্যালাউ করতে হয়, আবার একটু একটু রাশ টেনে ধরতে হয়। এটা আপনি বুঝতে হবে যে কতটুকু অ্যালাউ করবেন, কতটুকু টেনে ধরবেন, তাহলে একটি বাচ্চা একটি সুস্থ সুন্দরভাবে টিনেজ থেকে অ্যাডাল্ট লাইফে পা দিতে পারে। টিনেজার বাচ্চাদেরকে যদি আপনি খুব বেশি কড়া শাসনে রাখেন, তারা এক সময় বিদ্রোহী হয়ে ওঠে,
কড়া শাসনে থাকতে 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 মনে হয় যে আমি কখন এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে পারবো। মিথ্যা বলার প্রবণতা বেড়ে যায় বাচ্চাদের মধ্যে, অপরাধ করার প্রবণতা বেড়ে যায়, লুকিয়ে লুকিয়ে স্কুল ফাঁকি দেওয়ার প্রবণতা বেড়ে যায়, এবং বন্ধুদের সাথে, যেহেতু বন্ধুদের সাথে যাওয়ার কোনো হুকুম নেই, কোনো মানে এখানে কোনো অনুমতি নেই, তখন সে মিথ্যা বলে বন্ধুদের সাথে স্কুলের নাম করে বন্ধুদের সাথে বের হয়ে গেল, এই ধরনের প্রবণতা বেড়ে যায় এবং আচরণজনিত নানা রকম সমস্যা দেখা দেয়। এবং এই যে ইদানিংকালে যে সমস্যাগুলো আলোচনা চলে আসছে, যে অপরাধ প্রবণতা, জঙ্গিবাদ, এই সমস্যাগুলো আমরা যদি গভীরভাবে খতিয়ে দেখতে চাই, তাহলে দেখা যাচ্ছে যে এই বাচ্চাদের টিনেজের সময়গুলোতে আসলে অনেক বেশি স্ট্রেসফুল ছিল, পারিবারিক এনভায়রনমেন্টটা নিয়ে অনেক সমস্যা ছিল, হয়তো বা ডিসঅর্গানাইজেশন ছিল ফ্যামিলিতে। অর্থাৎ আপনার পরিবারের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে একটি টিনেজারকে কীভাবে আপনি হ্যান্ডেল করবেন, এবং সেটির উপর নির্ভর করছে একটি টিনেজার কীভাবে অ্যাডাল্ট লাইফে পদার্পণ করবে, সে সফলভাবে পদার্পণ করবে নাকি সে খুব নাজুক পরিস্থিতিতে পড়ে যাচ্ছে। সে যখন বড় হবে সে আসলে খুব অ্যাংশাস এবং খুব বেশি পরনির্ভরশীল হয়ে বড় হচ্ছে। এই বিষয়গুলো আসলে আমার মনে হয় ভাবার সময় এসেছে, এবং এগুলো প্রতিটি পরিবারের সদস্যদেরকে, বিশেষ করে বাবা মায়ের, এই বিষয়গুলোতে একটু ভালোভাবে সচেতন হওয়া দরকার। এই বয়সে বাচ্চাদের ছেলে বন্ধু থাকবে, মেয়ে বন্ধু থাকবে, সব ধরনের বন্ধুই থাকবে, সেটাই স্বাভাবিক। কিন্তু আপনার বাচ্চার ফ্যামিলি কি চায়, বাচ্চার বাবা মা কি চায়, সেটা একটি বড় বিষয়। আপনি হয়তো বা চাচ্ছেন যে তার একটি ছেলেকে চাচ্ছেন যে আপনার ছেলের যেন কোনো মেয়ে বন্ধু না থাকে। যদি সেটা নাই চান, সেটা আপনাকে এক্সপ্লেইন করতে হবে যে কেন আপনি চাচ্ছেন না, সেটার ভালো দিক কী, খারাপ দিক কী একটি মেয়ে বন্ধু থাকার, বা খারাপ দিকগুলো যদি আপনার কাছে প্রধান হয় তাহলে সেটি তাকে সুন্দরভাবে ব্যাখ্যা করুন। এবং সেটার মধ্যে থেকে সে যদি কোনো ভালো দিক বলে, আপনার ছেলে যদি কোনো ভালো দিক বলে যে না আমার একটা মেয়ে বন্ধু থাকলে তো খারাপ, তো তুমি অনেক কিছু বলছো মা, এমন অনেক কিছুতে ভালো দিকও বের হয়ে আসছে, অসুবিধা কী, ছেলে বন্ধুও যেমন মেয়ে বন্ধুও তেমন, তাহলে সেটাকে আপনি স্বীকার করুন, অ্যাকসেপ্ট করুন। আপনি যদি বাচ্চার মতামতকে উড়িয়ে দেন বা মতামতকে যদি আপনি প্রাধান্য না দেন বা কোনোভাবেই গুরুত্ব সহকারে এটাকে মূল্যায়ন না করেন, তাহলে বাচ্চার মনে বিরূপ প্রতিক্রিয়া পড়বে। এক সময় সে ভাববে আমার মতামতের কোনো গুরুত্ব তাদের কাছে নেই, সো আমি আমার নিজের মতামত নিব, আমি আমার বাসা থেকে বের হয়ে যাব, আমি নিজেই এটা করব, আমি অমুকের সাথে এটা যে এটা করব, এই ধরনের প্রবণতা বেড়ে যায়। কিন্তু আপনি যদি তার সাথে ওপেন হন, ক্লিয়ার রিলেশনশিপ থাকে, ওপেন অ্যান্ড ক্লিয়ার কাট, সমস্ত কিছু কমিউনিকেশন হয়, সব কিছু খোলামেলাভাবে আলাপ করেন, তাহলে হয়তো বা এই ধরনের জটিলতা হয় না। এই বয়সে একটি বাচ্চা আরেকটি বাচ্চাকে খুব বেশি পছন্দ, মানে এমন একটা পরিস্থিতিতে চলে যায় যে প্রেমের সম্পর্কে জড়িয়ে যেতে পারে, সেই বিষয়ে খোলামেলা কথা বলতে হবে বাচ্চাদের সাথে। যদি আপনি এমন কিছু সন্দেহ করেন, বলতে পারেন, বাবা ইজ দ্যার এনিথিং রং, তোমার কি তার সাথে কোনো রকমের সমস্যা চলছে বা কোনো কিছু হয়েছে, একদম ওপেনলি তাকে জিজ্ঞাসা করতে পারেন, তাকে বোঝার চেষ্টা করেন, তার কাছ থেকে কথাটা শুনেন, তখন তারপরে তাকে আপনি বোঝানোর চেষ্টা করেন যে এই যে এই যে তুমি রিলেশনশিপটা যে যাচ্ছ, এটা কত দূর স্থায়ী হতে পারে বা এটা ভবিষ্যৎ পরিণতি কী হবে। সে নিজে নিজে এক সময় দেখবেন যে নিজেই সে বুঝতে চেষ্টা করছে যে না আসলে আলটিমেট ফেটটা কী হতে পারে। তো আপনি যদি ওপেন থাকেন এবং সব কিছু খোলামেলাভাবে আলোচনা করেন, তাহলে আমার মনে হয় বাচ্চারা এই ধরনের কর্মকাণ্ডে ইম্পালসিভলি অর্থাৎ হঠকারিতার মতো হুট করে কোনো সম্পর্কে জড়িয়ে যাবে না। এবং অবশ্যই আপনি যদি বলে নেন যে বাবা তুমি এই ধরনের কোনো সমস্যায় পড়লে বা কাউকে যদি ভালো লাগে বা এরকম কোনো কিছু হয় তাহলে এটা আমাদেরকে অবশ্যই জানাবে, তাহলে হয়তো বাবা আপনাকে আপনার ছেলেমেয়েরা জানাবে, তারপরে এই ধরনের সম্পর্কে যাবে বা যেতে চাইবে। এবং এই ভালনারেবল পিরিয়ডটাকে হ্যান্ডেল করতে হবে, আমি আবারও বলছি, খুব স্পর্শকাতর একটি সময়, একটু পারমিসিভ, একটু একটু অনেক কিছু অ্যালাউ করতে হবে, আবার একটু একটু রাশও টেনে ধরতে হবে। এই সময় বাচ্চারা অনেক সময় দেখা যায় একটু নিজেদের আলাদা একটা জগতে থাকে, সারাদিন নিজের ফোনটা নিয়ে পড়ে আছে, নিজের রুমে চুপ করে বসে আছে, পড়াশোনা করছে, আবার নিজের ফ্রেন্ডদের সাথে কথা বলছে, গল্প করছে, নিজের মতো করেই যাচ্ছে। কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে এই সময়টা তাকে ছাড় কিন্তু দিতে হবে, তার জগতে সে থাকবে, কিন্তু আপনি যেন আপনার বাচ্চা থেকে বিচ্ছিন্ন না হয়ে যান কোনোভাবেই, বা আপনার পুরো পরিবারটা যেন তার থেকে একদম আলাদা না হয়ে যান। তার সাথে একটা চমৎকার সম্পর্ক কিন্তু অবশ্যই রাখতে হবে, একটা বন্ডিং বা অর্থাৎ একটা বন্ধন কিন্তু অবশ্যই রাখতে হবে। আপনারা সবাই মিলে একটি নির্দিষ্ট সময়ে, হতে পারে বিকালে চায়ের টেবিলে একসাথে বসে, সমস্ত পরিবারের যারা সদস্য আছেন সবাই মিলে গল্প করবেন, হতে পারে সপ্তাহে একটি দিন সবাই মিলে কোথাও বেড়াতে গেলেন, এমনটি হতে পারে। এবং একটি দিন প্রতিদিনে কী কী করলো বাচ্চাটা, কোথায় গেল, কী করলো, কার সাথে মিশলো, কার সাথে খেলা করলো, কার সাথে গল্প হলো, কার সাথে ঝগড়া হলো, কার সাথে
টেক্সট হলো, কী হলো, যেটুকু বিষয়ে বাবা মার সাথে শেয়ার করা যাবে, খুব বেশি পার্সোনালি যাওয়া দরকার নাই, সেগুলো আপনার একটি তালিকা করে বা অর্থাৎ আপনি তার একটি খতিয়ান আপনি পরের দিন তার কাছ থেকে নিতে পারেন, কিন্তু সেটা জবাবদিহিতার বা একদম কৈফিয়ত চাওয়ার মতো করে না, আপনি গল্পের ছলে নিতে পারেন। অর্থাৎ সম্পর্কটা হতে হবে উষ্ণ, সম্পর্কটা হতে হবে একটু খোলামেলা বাবা মার সাথে, যাতে সে ভয় না পায় এবং কোনো কিছুই বাবা মা থেকে আড়াল না করে, এটা একটু খেয়াল রাখতে হবে। এবং এই সময় এখানেই সমস্যাটা শুরু হয় যে আমাকে কেউ বোঝে না, বোঝে না কখন, এই জায়গাগুলো বাচ্চার বাবা মারা বোঝে না যে এই সময় সে স্বাধীনতা চায়, এই সময় সে বন্ধু চায়, এই সময় সে ঘুরতে চায়, এই সময় সে সঙ্গ চায়, বিপরীত লিঙ্গের প্রতি এই সময় তার আকর্ষণ হবে, এটাই স্বাভাবিক, এটা বুঝতে হবে, এটা বুঝতে হবে এবং তাকে একটু স্বাধীনতা দিতে হবে। তো তাহলে আমার মনে হয় একটি বাচ্চা সুন্দরভাবে বিকশিত হতে পারবে এবং এই ভালনারেবল পিরিয়ডটাকে খুব চমৎকারভাবে অতিক্রম করতে পারবে। কখনো কখনো আরও কিছু বিষয় নিয়ে ঝামেলা লাগে, যেমন ওদের নিজস্ব কিছু মতামত থাকে, নিজস্ব পছন্দ থাকে, নিজস্ব রুচি থাকে, আপনার সাথে আপনার পরের প্রজন্মের কিন্তু পছন্দ অপছন্দ মিল হবে না। আপনি যেমন প্যান্ট পরতে পছন্দ করেন, যেমন শার্ট পরতে পছন্দ করেন, আপনার ছেলে বা মেয়ে ঠিক সেই রকম ড্রেস পছন্দ নাও হতে পারে। সে হয়তো এমন একটা ড্রেসের অর্ডার করতে চাচ্ছে যেটা আপনার পছন্দ হচ্ছে না, আপনি কি করবেন? আপনি কি বলবেন যে তুমি এগুলো কি বানাচ্ছ, এগুলো বন্ধ করো, আমি যেভাবে বলি সেভাবেই বানাও? সেটা মোটেই হেলদি নয়, তার পছন্দের একটা মূল্যায়ন আপনার করতে হবে। তবে হ্যাঁ, যদি সেটা একেবারেই আমাদের সমাজের সাথে না যায়, আমাদের কালচারের সাথে না যায়, তখন আপনার ওপিনিয়নটা দিতে হবে এবং ওই বাচ্চাটাকে বুঝতে দিতে হবে যে না, মাঝখানে একটা জায়গায় এসে আমরা থামবো, তোমারও কিছু পছন্দ থাকবে, আমারও কিছু পছন্দ থাকবে, দুইটার মিলেমিশে একটা হবে, তবে কখনোই উড়িয়ে দেওয়া যাবে না। বা একটা জায়গায় যেতে চাচ্ছেন, কোথায় যাব বেড়াতে, বাচ্চাদের চাইলে আপনি অ্যাডোলেসেন্ট একটি বাচ্চা বা কিশোরে পদার্পণ করেছে এমন একটি বাচ্চা, কখনো কি মতামত নিয়েছেন বাবা তুমি কোথায় যেতে চাও, নাকি তার উপর চাপিয়ে দিয়েছেন সবসময় আমরা ওখানে যাব, ওখানে যাব, ওখানে যাব? একটি বারের জন্য হলেও কখনো কি মতামত নিয়েছেন তুমি কোন জামাটা কিনতে চাও, অথবা তুমি আমাদের সাথে আমরা কোথায় যাব তুমি বলো, তোমার পছন্দ মতোই আমরা আছি ঘুরতে যাব? মাঝে মাঝে এমন বাচ্চাদের এমন মতামত নিন, তাদের মতামতের মূল্যায়ন করুন। উপেক্ষা বাচ্চাদেরকে কিন্তু অনেক সমস্যার মধ্যে ফেলে দেয় এবং তাদেরকে একসময় বিদ্রোহী করে ফেলে এবং নানারকম জটিলতায় তারা পরবর্তীতে জড়িয়ে যায়। তো আমার মনে হয় এই সময়টা তাদের মতামতকে গুরুত্ব দেওয়া শিখতে হবে, যেটি আসলে একটি বাচ্চাকে অনেকটাই মানসিকভাবে শান্ত করতে সাহায্য করে এবং মানসিকভাবে ব্যালেন্স থাকতে হেল্প করে। তো আমার মনে হয় এই বিষয়গুলো আপনাদেরকে অনেকটাই হেল্প করবে এবং শিশু কিশোর, বিশেষ করে কিশোর বা কৈশোরের এই সময়টাতে বাচ্চাদের যে অস্বস্তি, যে সমস্যা, সেই সমস্যাগুলো প্রতি আমরা একটু নজরদারি করি, আমরা একটু খেয়াল করি, যাতে বাচ্চারা সুন্দরভাবে বেড়ে উঠতে পারে। ধন্যবাদ, আরেকদিন দেখা হবে। আসসালামু আলাইকুম।